আর এখান থেকে কিন্তু আপনারা সমুদ্রটা দেখতে পাবেন। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটি হলো সমুদ্র। ফোন করে বুক করতে পারেন, এটা কিন্তু প্রায় তার ডবল। এখানে একটা খাট আছে, ডবল বেডের খাট, কিন্তু এখানে তিনজন আরামসে থাকতে পারবেন। ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ, ডিনার দুবার চা দিবে, এক্সট্রা বার চা বিস্কুট। আচ্ছা, টোটাল ছবার উনি খাওয়া পাবেন। আমিষ নিরামিষ সব, আমিষ নিরামিষ সব। আচ্ছা, এবং আজকালকার দিনে মাত্র 600 টাকায় থাকা খাওয়া আমার মনে হয় আর কোথাও সম্ভব নয়। এটি হলো খাওয়ার জায়গাটি, অনেকটাই বড়। এখানে ঠাকুরের ছবি আছে। আমি এখন পৌঁছে গেছি রামকৃষ্ণ আশ্রমে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো রামকৃষ্ণ আশ্রম। আপনারা যদি নীলিবিলিতে মন্দারমণিতে কিছুদিন কাটাতে চান, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো জায়গা আপনারা কোথাও পাবেন না। তা চলুন এবার রামকৃষ্ণ আশ্রমের ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে বিধু মহারাজের সঙ্গে কথা বলবো এবং তার থেকেই জেনে নেব এখানে থাকতে গেলে কি কি প্রসেস আপনাদের মেনটেন করতে হবে, এখানে ঘরের কোয়ালিটি কেমন এবং এখানে খাওয়া দাওয়া নিয়ে রুম রেন্ট কত পড়বে, তার সবকিছুই থাকবে এই ভিডিওটিতে। তা চলুন আর সময় নষ্ট না করে ভিতরে চলে যাই। আপনারা যদি এদিক দিয়ে আসেন, এটা এটা হলো মন্দারমণির রাস্তা, এটা দিয়ে আপনার চলে যাবেন সোজা মন্দারমণিতে। আর আপনারা যদি এদিকের রাস্তাটা ধরেন, এদিকের রাস্তাটা, তাহলে আপনারা পৌঁছে যাবেন লাল কাঁকড়া বিচে। এখানে জলের ব্যবস্থা করা আছে, এখানে একটা দাতব্য চিকিৎসালয় আছে। আগে মিশনটা ঘুরে আসি, তারপর এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হলো প্রার্থনা গৃহ, আর প্রার্থনা গৃহের সামনেই এটি হলো রিসেপশন, এখানে এসেই আপনাদেরকে কথা বলতে হবে। নমস্কার, আপনি এখন এখানকার দায়িত্বে আছেন? এখানকার ইনচার্জ। আপনার নামটা যদি একটু বলে দেন। বিধু মহারাজ বলে আপনি পরিচিত বেশি। আচ্ছা, এখানে মোটামুটি থাকতে গেলে তার প্রসেসটা কি যদি একটু বলে দেন। 2013 সালে আশ্রমটা আরম্ভ হয়। 2013 সালে? আচ্ছা, স্কুল, হাই স্কুল আছে, কেজি কেজি ওয়ান থেকে ক্লাস টেন অবধি। আচ্ছা, মাধ্যমিক পাঁচটা বেজ দিয়েছে। আচ্ছা, এবার নিয়ে সেটা হবে। আচ্ছা, এবার যে পরীক্ষা দিবে। আচ্ছা, তারপরে আমাদের হাই স্কুল আছে, আবাসিক ছাত্রাবাস, শ্রী শ্রী রামকৃষ্ণদের মন্দির আছে, অতিথি নিবাস আছে, দুটো আছে। আচ্ছা, বড় বড় অতিথি আছে। আমাদের ফোন আছে, অনলাইনে বন্ধ করেছে, ফোনের মাধ্যমে সমস্ত কথা বলে সমস্ত বুকিং ফোন করে বুক করতে পারেন। আগে থেকে খুব মানে কতদিন আগে উনি ফোন করবেন? কিন্তু এক মাস, দেড় মাস, আবার অনেক সময় যদি দেখা যায় একদিন আগে পাবে, বাই চান্স কোনো ফ্যামিলি ক্যান্সেল হয়, যদি ফোন করে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। আচ্ছা, দেড় মাস, দু মাস আগে সব বুকিং করে, দেড় মাস, দু মাস, মানে সেফ সাইড হচ্ছে দেড় দু মাস আগে যদি উনি ফোন করে নেন, তাহলে উনি নিশ্চিন্ত থাকতে পারবেন, উনি এখানে এসে থাকতে পারবেন। এখানে মোটামুটি কতগুলো ঘর আছে? ঘর আছে প্রচুর। আচ্ছা, আমার যে সব মিলিয়ে আমার পিছন পিছনে কিছু আছে, যখন বেশি হয় 120 জন কেউ আছে, টোটাল 120 জন এখানে থাকতে পারে। আচ্ছা, এতদিন ছিল আমাদের 7-8 বছর ছিল 500 টাকা করে, 500 টাকা করে। আচ্ছা, তোমার তো জিনিসের দাম টাম বেড়েছে, অনেক বেড়েছে, তার জন্য সামান্য একটু বেড়েছে, 600 টাকা এখন। 600 করে? 600 করে কি থাকা খাওয়া নিয়ে? সমস্ত ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ, 6 বার ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ, ডিনার দুবার চা দিবে, এক্সট্রা বার চা বিস্কুট। আচ্ছা, টোটাল 6 বার উনি খাওয়া পাবেন। আমিষ নিরামিষ সব, আমিষ নিরামিষ সব। আচ্ছা, মানে উনি যে আশ্রমে আছেন বলে ওনাকে একদম নিরামিষ খেতে হবে এমন নয়? না, নিরামিষ আপনি যদি মনে করেন একাদশী, অনেক একাদশী করে, কালকে যেমন কালকে যেগুলো মাংস মাংস ছিল, পনির ছিল, যারা ওই একাদশী করেছে তাদের পনির করেছি। আচ্ছা, যারা খেয়েছে মাংস খেয়েছে প্রায় 170 জন খেয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে যেহেতু একাদশী ছিল আপনি পনিরও করেছেন, তার সঙ্গে কালকে মাংস ছিল, মাংসও হয়েছে, পায়েসও ছিল, পায়েসও খেয়েছি। মানে এমন অনেকে, মানে যারা আমিষ খান, তা অনেকে মনে করেন যে আশ্রমে থাকলে আমার হয়তো আমাদের নিরামিষ খেতে হবে, এমনটা নয়। আমাদের মাছ মাংস। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি ভালো করে জিজ্ঞেস করিনি, ধরুন একটা রুমে তিনজন থাকতে পারেন? স্বামী স্ত্রী, না, যদি আপনার স্বামী স্ত্রী আছেন আপনার কেউ থাকবে না, আপনার স্বামী স্ত্রী আছেন, আপনার মা থাকে, শাশুড়ি একবার থাকতে পারেন, মানে তিনজন থাকে, তাহলে তিনজন থাকলে সেই রুমের ভাড়া কত হবে? 500-600 করে হিসাব, ভালো লাগে না, মানে 600 কি পার হেড? পার হেড, মানে তিনজনের 1800, ঘর ভাড়া নয়, মানে মাথা পিছু 600। কিন্তু আপনার টেবিল ওয়াইজ, ধরুন আপনার স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী করে টেবিল খাওয়া যাবে না, আপনি যদি বলেন যে আমার বাবা যাবে, শ্বশুরমা আছে, দুটো থাকবে, কোনো ক্ষতি তাদের, কোনো ক্ষতি না। বুঝতে পারছি, মানে আমরা স্বামী স্ত্রী যদি দুজন থাকে তাহলে 1200 টাকা। আচ্ছা, এই জায়গাটার এক্সাক্ট ঠিকানাটা যদি একটু বলে দেন। লাল কাঁকড়া বীজ। আচ্ছা, এইটা হচ্ছে পুরো ঠিকানা, আমি এটা পুরো শেয়ার করে দিচ্ছি, আপনারা যদি চান ভিডিও পজ করে পুরোটা দিতে পারেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা
এই নাম্বারটা তো এই হোয়াটসঅ্যাপ বলে লেখা আছে চারটি নাম্বার এই যে চারটি মোবাইল নাম্বার আছে পরপর দেখতে পাচ্ছেন এখানে দুটো লাস্টের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই চারটি নম্বরে যে কোনো নম্বরে কল করলে উনি বুক করতে পারবেন আমি শেয়ার করে দিলাম আপনারা যদি চান ভিডিও পজ করে দেখে নিতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনেও আপনারা এই নাম্বার পেয়ে যাবেন না আমরা এসেছি আপনি শুধু আমার একটু ঘরগুলো একটু দেখে দিন না যে ঘর খোলা আছে আমি একটা ঘর দেখি আচ্ছা একটাও ঘর নেই আচ্ছা 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 আসছি তা চলুন এবার দেখি আপনাদের কোনো ঘর দেখাতে পারি কিনা আপনারা তো শুনলেন সব ঘরই ভর্তি আছে তবু আমি চেষ্টা করছি যদি কারোর সঙ্গে কথা বলে একটা ঘর একটু দেখিয়ে দেওয়া যায় এখানে সবগুলোই হচ্ছে ঘর এখানে এদিকে দুটো ঘর আছে পাশাপাশি এখানেও দুটো না আর এখান থেকে কিন্তু আপনারা সমুদ্রটা দেখতে পাবেন ওই যে সামনে দেখা যাচ্ছে ওটি হলো সমুদ্র খুব সুন্দর পরিবেশ কিন্তু গাছগাছালি দিয়ে ঘেরা একদম শান্ত এবং নীলবিলি ওইদিকেও দুটো আছে না ওইদিকেও আরো দুটো রুম আছে এইদিকে আরো তিনটে রুম আছে আচ্ছা ওইটা রুম নয় আচ্ছা তাহলে এখানে দুটো রুম আছে যে দুটো পর্দা দেখছেন এই দুটোই রুম এখানে স্বামীজির একটা বড় ছবি রাখা আছে আর আছে টিভি এটা বারান্দা এখানে কিন্তু একটাও ঘর খোলা নেই আমি ওনার সঙ্গে কথা বললাম ওনারা এইমাত্র এসছেন ওনাদের ঘরটাই ওনারা দেখার সুযোগ করে দিয়েছেন একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করি আপনি এখানে কিভাবে বুক করেছিলেন আমি আমার এক বন্ধু এখানে এসেছিলেন আচ্ছা উনি ফোন নাম্বার নিয়ে গেছিলেন আচ্ছা সেই ফোন থেকে সরাসরি ফোন করে আচ্ছা নেটেও ওদের ফোন নাম্বার অ্যাভেলেবল সে অনুসারে ফোন করে এখানে বিধু মহারাজ আছে উনি এখানকার দেখাশোনা করে একদম সেই হিসাবে কথা হয় সেখান থেকে বাই ফোন আমরা বুক কতদিন আগে বুক করেছিলেন আমরা মোটামুটি দু সপ্তাহ আগে এখানে অ্যাভেলেবিলিটি খুব একদম উনি যেটা বললেন আমি কথা বললাম ওনার সঙ্গে বললেন এক থেকে দেড় মাস আগে ফোন করলে ভালো হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা দু সপ্তাহ আগে ফোন করেছিলাম আমাদের ইনিশিয়াল ডেট ছিল 27 আচ্ছা আনফরচুনেটলি এটা আনএভারেবল সার্কামস্ট্যান্সের জন্য ক্যান্সেল করে আচ্ছা আমাদেরই একজন পরিচিত এখানে গত দিন এখানে আসে মানে কিছুদিন আগে আসে তো কথা হচ্ছে যে ওনার থ্রু দিয়ে বুকিংটা করি আচ্ছা আমি আগে কথা বলেছিলাম দু সপ্তাহের আগে ডিফিকাল্টি আমার ওয়াইফ আমার ছেলে হ্যালো ম্যাম হ্যাঁ আমরা সবাই সল্টলেক থেকে আসছি সুন্দর শান্তশিষ্ট জায়গা যদিও আমরা সবে এলাম আচ্ছা এবার আপনার মন্দারমণিতে এর আগে এসেছেন তো না এটাই ফার্স্ট টাইম আরে বাহ দারুণ সুন্দর নতুন এক্সপিরিয়েন্স একদম খুব সুন্দর এর পাশে লাল কাঁকড়া বিচটা আছে সময় পেলে ঘুরে আসবেন হ্যাঁ নিশ্চয়ই যাব আর এর আগে তো প্রথম আচ্ছা রাস্তাই খুব সুন্দর বলছে আচ্ছা খুবই ভালো খুব সুন্দর জায়গা আপনি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন মঠেরও তো গাড়ি আছে তাছাড়া বাইরে থেকে অটো বুক করে নিয়ে আপনারা মেন মন্দারমণি বিচেও চলে যেতে পারেন আমরা বিকেলে যাওয়ার প্ল্যানিং আছে হ্যাঁ ওখানে গিয়ে ঘুরে আসবেন খুব ভালো লাগবে বাজারটা হচ্ছে ওইখানটাই মেন একদম বিচের পাশে এক বিশাল বাজার দেখতে পাবেন ওটা বিকেলে ঘুরে আসুন খুব ভালো লাগবে এখন বাজার মানে তো আমাদের প্রথম ইন্টারেস্ট ফিশ মাছ এসে তো পাবেন সেটা দেখতে হবে আমি তাহলে ঘরটা একটু দেখিয়ে দিই এটি হলো ঘর রুমটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বড় মানে সচরাচর আমরা হোটেলের যে রুম দেখি এটা কিন্তু প্রায় তার ডবল এখানে একটা খাট আছে ডবল বেডের খাট কিন্তু এখানে তিনজন আরামসে থাকতে পারবেন অনেক বড়ই ঘর পাশে একটা সিঙ্গেল বেড রাখা আছে এখানেও একজন থাকতে পারবেন উপরে দুটো পাখা আছে এখানে একটা এবং এই সাইডে একটা স্ট্যান্ড ফ্যানও দেয়া হয়েছে খুবই সুন্দর এখানে রাখা আছে একটা টেবিল আর দেয়ালে আছেন ঠাকুর মা এবং স্বামী বিবেকানন্দের একটা ছবি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখুন নিচের মেঝেটেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কোনো রকম কোনো গন্ধ আপনারা পাবেন না এদিকে আছে একটা বেসিন হাত ধোয়ার এবং এখানে আছে একটা আলনা খুবই সুন্দর ওখানে আছে জালনা এটা আছে বাথরুম বাথরুমটাও কিন্তু অনেকটাই বড় এখানে আপনারা কোমর পেয়ে যাবেন এবং গিজারের ব্যবস্থা আছে খুবই সুন্দর অনেকটাই বড় খোলামেলা সাধারণত হোটেলে যে বাথরুমগুলো হয় অনেকটাই ছোট এখানে বাথরুমটা কিন্তু অনেকটাই বড়
শাওয়ারের ব্যবস্থা আছে এখানে। দেখতেই পাচ্ছেন ঘরটা অনেকটাই বড়। চলুন এবার বাইরে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আজকালকার দিনে মাত্র 600 টাকায় থাকা খাওয়া আমার মনে হয় আর কোথাও সম্ভব নয়। একমাত্র আপনারা যদি মন্দারমণি এসে এই রামকৃষ্ণ আশ্রমে চলে আসেন, এখানে যদি বুক করে নেন তাহলে এই সুযোগ সুবিধাটা পেতে পারেন। এবং তার সঙ্গে এখানে সন্ধ্যেতে আরতির ব্যবস্থা আছে, সেখানে গিয়েও বসতে পারেন। একটা সুন্দর নিরিবিলি পরিবেশে সময় কাটানোর একদম উপযুক্ত জায়গা হলো এটি। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই খাওয়ার জায়গাটা। খাওয়ার সময় হয়ে গেছে, আপনারা এখানে থাকলে কোথায় প্রসাদ গ্রহণ করবেন সেটা দেখে নিন। এখানেও বেসিন আছে, জাস্ট খাওয়ার জায়গাটার বাইরে এখানে আপনারা হাত ধুয়ে নিতে পারেন। আর এখানে হচ্ছে হল, এখানে জুতো খুলে আপনাদেরকে ঢুকতে হবে। এটি হলো খাওয়ার জায়গাটি, অনেকটাই বড়। প্রত্যেকে চলে এসছেন এখানে প্রসাদ গ্রহণ করছেন। এখানেও কিন্তু একটা বেসিনের ব্যবস্থা আছে। অনেকটাই বড় জায়গা, এখানেও একটা বেসিন আছে, এখানেও আপনার হাত ধুয়ে নিতে পারেন। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এদিকে আরেকটা কিছু নতুন তৈরি হচ্ছে, উনি ডাকছেন চলুন সেটা দেখে নিই একবার। এখানে একটা বসার জায়গা আছে খুব সুন্দর। আচ্ছা এগুলো কি নতুন তৈরি হয়েছে? মানে এখানেও গেস্ট থাকতে পারেন তো? আচ্ছা আচ্ছা, এখানেও অনেকগুলো ঘর তৈরি হয়েছে যেহেতু মানুষ প্রচুর মানুষ এখানে আসতে চান। এটা পুরোটাই লবি, পরপর অনেকগুলো ঘর এখানে আছে, খুবই সুন্দর। প্রতিটা ঘরে গেস্ট আছেন? বাহ, 70-80 জন আছেন এখন? 70-80 জন মতো আছেন। আর এই বিল্ডিংটি কিন্তু নতুন তৈরি হয়েছে। এটি হয়েছে মা শারদা অতিথি নিবাস, এটা হয়েছে নতুন বিল্ডিং। চল, অনেকটাই বড় জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এটি হলো প্রার্থনা গৃহ, চলুন এবার প্রার্থনা গৃহের ভিতরে চলে যাই। এটি হলো প্রার্থনা গৃহ, খুবই সুন্দর। এখানে ঠাকুরের ছবি আছে, আছে। এখানে প্রার্থনা কটা থেকে হয়? সকালবেলা 6টায়। আচ্ছা, সাড়ে 10টায়, 12টায় বন্ধ হয়। আচ্ছা, 4টায় খোলা হয়। 6টা 10 আরতি হয়। 6টা 10 আরতি, 8টা 15 বন্ধ, 8টা 15 বন্ধ। বাহ, এখানে যারা থাকবেন তারা তো প্রত্যেকে এখানে অংশগ্রহণ করতে পারেন। দেখুন বলবো না, যারা জেনেছে আছে এখন, যারা জোর করবেন যে সবাইকে আসতে হবে বলে আর না ইচ্ছা করে দিতে। একদম, এত সুন্দর পরিবেশে এসে আসবেন না সে তা তো হয় না, আসবেন, সবাই আসবেন। ও মহারাজ, আর একটা বিষয় একটু কথা বলে নি, এখানে গাড়ির ব্যবস্থা আছে? সব আছে এখানে, গাড়ি গাড়ি সব কিছু আছে। আপনি যদি ট্রেনে আসেন, কাঁথিতে নামবেন, কাঁথি থেকে আমার মিশনের গাড়ি আছে, এখান থেকে আপনার নাম্বার দিয়ে আপনি আমাদের গাড়ির ড্রাইভার নাম্বার নিয়ে আপনাকে নিয়ে চলে আসবে। আচ্ছা, কলকাতা থেকেও এখানে ডাইরেক্ট চলে আসা যাবে? দীঘা যাবেন, দীঘা নামবেন, দীঘা থেকে নিয়ে। মানে আমি যদি বাসে এসে চাউল খোলা নাবি তাহলে ওখান থেকে চলে আসতে পারি, বা যদি ট্রেনে আসি দীঘা? ট্রেনে এলে কাঁথি থেকে নিয়ে আসবে, আচ্ছা, কলকাতা থেকে নামলে ট্রেনে এলে কাঁথিটা কাছে পড়বে, তাই তো? আচ্ছা ঠিক আছে। চারজন মহিলা গিয়েছে দেখেন? তিনজন মহিলা পুরো পুরো গিয়েছে। আমি আসলে ওনার বেরিয়ে যাবে এখান থেকে, কেউ দীঘা মন্দারমণি শঙ্করপুর তারপুর যায় যখন, আবার ওই গাড়ি বললে ওই নিয়ে চলে যাবে। বাহ, খুব সুন্দর, মানে গাড়িরও এখানে ব্যবস্থা আছে। আচ্ছা মহারাজ, এখানে আসতে গিয়ে দেখলাম একটা চিকিৎসালয় আছে বাহাতে, ওখানে ডাক্তার কি কি বারে আসেন? শনিবার, রবিবার আর বুধবার। শনিবার, রবিবার আর বুধবার? শনি, রবিবার,
টিকিট কাটা 5 টাকা দিয়ে সেটা করলে হতে পারে। আচ্ছা বাহ, খুব সুন্দর। এখন আর খাবো না আমি, তো খেয়ে বেরিয়েছি আর ওরা অপেক্ষা করছে ওখানে গাড়িতে। হ্যাঁ অবশ্যই আসবো, আমি ফ্যামিলি নিয়ে আসবো বলেই প্ল্যান করছি। এরপর ফ্যামিলি নিয়ে এসে এখানেই থাকবো। একদম ফোন করবো। হ্যাঁ আপনার নাম্বার এটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ এই নাম্বারে আমি ফোন করবো, ফোন করে সপরিবারে চলে আসবো। অসংখ্য ধন্যবাদ, নমস্কার নমস্কার। এটি হলো প্রার্থনা গৃহ। প্রার্থনা গৃহর পাশে এখানে একটা তুলসী মন্দির আছে। দেখুন তুলসী মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর, একদম সাজানো গোছানো এবং ফুল দিয়ে ওনারা খুব সুন্দর করে সাজিয়েছেন জায়গাটাকে। আর গাছে ফুল দেখুন, মৌসুমী ফুল একদম ভরে আছে প্রতিটা গাছ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। শান্ত নিরিবিলি পরিবেশে যদি সময় কাটাতে চান, আমার মনে হয় এর থেকে ভালো আপনারা কোথাও পাবেন না। আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এখানে একটা চিকিৎসালয় আছে, এটি হলো সেই চিকিৎসালয়টি। এখানে রবিবার এবং বুধবার দুদিন ডাক্তার আসেন। এটি হলো হেলথ সেন্টার, এখানে আপনারা দুদিন ডাক্তার দেখাতে পারবেন, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি বোধ, এবং সম্পূর্ণ ফ্রিতে, শুধুমাত্র 5 টাকা দিয়ে আপনাদের টিকিট কালেক্ট করতে হবে। বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার সময় সুযোগ করে অবশ্যই এখানে চলে আসুন, কথা দিচ্ছি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।